আমাদের উদ্দেশ্য এই ভিডিওটির মাধ্যমে কোনো রকম অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া নয়। আমাদের প্রয়াস একুশ শতকের মানুষের কাছে ষোলো শতকের একটি দুর্গের চর্চিত ইতিহাস এবং তার বর্তমান প্রভাবকে উপস্থাপন করা। কেন ভারত সরকার একটি দুর্গে সন্ধ্যের পর তালা ঝুলিয়ে দেয়? প্রত্যেকটি রাজার গল্পের মতোই এই গল্পেও ছিল রাজগদি নিয়ে অসংখ্য লড়াই, কিন্তু ইতিহাসবিদদের মতে ভানগড় দুর্গে মাধব দাসের রাজস্বকালীন সময় মাধব দাসের একটি কন্যা সন্তান ছিল, যে রাজকুমারীর নাম ছিল রত্নাবতী। সমগ্র ভারতবর্ষব্যাপী তার সৌন্দর্যের চর্চা সেই সময়ের রাজকুমারদের মুখে মুখে ছিল। মাত্র ১৮ বছর বয়সেই রাজকুমারী রত্নাবতী জন্য ভারতবর্ষের বড় বড় রাজ দরবার থেকে বিবাহ প্রস্তাব প্রতিনিয়তই আসত। কিন্তু ভানগড় রাজ্যেই বসবাসকারী সিন্ধিয়া নামক একজন তান্ত্রিক পাগলের মতো প্রেমে হাবুডুবু খাচ্ছিল রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রূপকথায় জানা যায়, রাজকুমারী রত্নাবতীকে পাওয়ার জন্য তান্ত্রিক যে কোনো সীমাকে অতিক্রম করতে দ্বিধাবোধ করত না। ভানগড় দুর্গের ষোলোশো শতকের বাজার ছিল বড়ই জমজমাট। রাজকুমারী নিজের জন্য পারফিউম কিনতে সখীদের সাথে বাজারে যান, আর রাজকুমারীকে সেই সময় অনুসরণ করছিল দুটি চোখ, যা ছিল তান্ত্রিক সিন্ধিয়ার। শোনা যায়, রাজকুমারীর পারফিউমের বোতলে তান্ত্রিক ঢেলে দেয় এক ধরনের তেল, যে তেল তান্ত্রিক তৈরি করেছিল রাজকুমারীকে বশ করার জন্য। অর্থাৎ তান্ত্রিক রাজকুমারীর প্রেম পাওয়ার উদ্দেশ্যে বশীকরণ করেছিল। রাজকুমারী রত্নাবতী বাজার থেকে বাড়ি ফেরার সময় হাত থেকে কোনো কারণে সেই পারফিউমের বোতলটিকে ফেলে দেন এবং বোতলটি ভেঙে তেল পড়ে একটি পাথরের ওপর। যথাযথ রাজকুমারীর বদলে ওই পাথরটি তান্ত্রিকের ওপরে আকৃষ্ট হয়। তারপর পাথরটি অনুসরণ করে তান্ত্রিককে এবং সেই পাথর পিষ্ট হয়েই তান্ত্রিক মারা যায়। কিন্তু মরবার আগে তান্ত্রিক সমগ্র ভানগড় রাজ্য সহ রাজকুমারীর উদ্দেশ্যে বিনাশের অভিশাপ দেয়। রূপকথা থেকে জানা যায়, সেই এক রাতেই সম্পূর্ণ ভানগড় শ্মশানে পরিণত হয়। তিন দিক উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, কারুকার্যে মোড়া ভানগড় রাজ্য কিভাবে এক রাতে বিনাশ হয়ে যায়, সেই কথা এখনও পর্যন্ত ইতিহাসবিদদের মাথায় ঢোকেনি। কিন্তু স্থানীয় মানুষদের মতে সন্ধ্যের পর রাজকুমারী সহ সমস্ত ভানগড় রাজ্য জীবিত হয়ে ওঠে। তাদের বক্তব্য থেকে পাওয়া যায়, সন্ধ্যের পর দুর্গ থেকে মেয়েদের সুরে আসে মধুর আওয়াজ, এমনকি মানুষের স্বরও। কিন্তু তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা ভাবতে ভাবতে যখন আপনি ভানগড় দুর্গে বেড়াতে যাবেন এবং ভারতীয় পুরাতত্ত্ববিদদের বোর্ডে লেখা দেখবেন যে এখানে সন্ধ্যের পর ঢোকা নিষিদ্ধ, তখন আপনার একটু হলেও খটকা লাগবে। সত্যি কি এখানে ভূতপ্রেত আছে? আর এখানেই আননোন ওয়ার্ল্ড বেঙ্গলি অনেক বেশি ভিডিও, ইন্টারনেট সার্চ, ডকুমেন্টারি দেখার পর এই দুর্গের বর্তমান পরিস্থিতির একটি সায়েন্টিফিক ব্যাখ্যা উপস্থাপন করবে এখন। প্রথমত, যদি আপনারা ভানগড় দুর্গের হিস্ট্রিকে আরেকটু ভালোভাবে জানতে চান, তবে আরও একটি গল্প পাবেন ভানগড়ের বিনাশ নিয়ে, যেখানে জানা যায় ভানগড় এবং আজবগড়ের যুদ্ধে এক রাতেই সম্পূর্ণ ভানগড় দুর্গ শ্মশানে পরিণত হয়। যদিও লোককথার এই ইতিহাসে এই দুটি ঘটনাই স্বীকৃত নয় ইতিহাসবিদদের কাছে, অর্থাৎ ভানগড় দুর্গের কিভাবে বিনাশ ঘটে সেটির হিস্টোরিক্যাল সিলমোহর যুক্ত ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। তবে যদি ধরে নিই অভিশাপ বা যুদ্ধ দুটির মধ্যে একটি ঠিক, তবে এটা মানতেই হবে রক্তের বর্ষা বইছিল এই দুর্গে একটি রাতে। তবে কি সেই কারণে ভূতপ্রেত সত্যি ঘুরছে এখানে? এই রকম একটি চর্চিত দুর্গকে নিয়ে ভারতের মিডিয়া হাউসগুলি অনেকগুলি ডকুমেন্টারি বা অনেক তদন্ত চালিয়েছে। তাদের মধ্যে পরিচিত একটি মিডিয়া আজ তাকের ডকুমেন্টারিতে অংশগ্রহণ করেছিল প্যারানর্মাল বিশেষজ্ঞ গৌরব তিওয়ারি। আর এই গৌরব তিওয়ারির কথা আমরা অনেকেই শুনেছি, ভূত বিশেষজ্ঞ নামে তিনি বড়ই বিখ্যাত, যার মৃত্যুটাও আজও রহস্য। যারা তাকে দীর্ঘদিন ফলো করেছে তাদের মধ্যে ৯০% মনে করে তার মৃত্যু ভূত বা পেতের কারণেই হয়েছে। তিনি এবং আজতাকের টিম দুর্গের মধ্যে সন্ধ্যের পরই ঢোকে, আর এই তদন্তে তারা যে বিশেষ তথ্যগুলি পায় তাদের মধ্যে বিশেষত্বগুলি হলো, তারা বিশেষত্ব দুটির মাধ্যমে অলৌকিক অস্তিত্বের খোঁজ চালায়। এক, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সংকেত খোঁজে, আর দুই, বিশেষ মাইক্রোফোনের মাধ্যমে অপ্রাকৃতিক শব্দ রেকর্ড করার চেষ্টা করে। কিছু ক্ষেত্রে মনে হয় সংকেত পাওয়া গেছে, যেমন র্যাডারের কাঁটা নিজের থেকেই একবার নড়ে ওঠে, ল্যাম্প অটোমেটিক্যালি জ্বলে ওঠে। এই ল্যাম্প শুধুমাত্র তখনই জ্বলে যখন ল্যাম্পের আশেপাশে কোনো কিছুর অস্তিত্ব প্রকাশ পায়। কিন্তু এইগুলি কোনোভাবেই ভূতের ব্যাপার ছিল না। ভানগড় যাত্রার পর তারা যা বলেছেন তা নিজেই শুনে নিন। সবসে জ্যাদা কিয়া আপকো কিসি ভি জগহ পর লাগা কি ইয়াহা পর কোই প্রেজেন্স হ্যায়? अगर किसी एक जगह पर लगा तो हम उस एक जगह से शुरुआत करते हैं। मुझे किसी भी जगह पर लगा नहीं प्रेजेंस है। कुछ जगहों पे हमें इंडिकेशन मिल रहे थे, लेकिन उसके काफ़ी साइंटिफिक और नेचुरल रीज़न हो सकते हैं। पहला नेचुरल रीज़न जो मैंने बताया था इन्वेस्टिगेशन के दौरान कि जो भी मिट्टी और जिस चीज़ से बनी हुई है ये भानगढ़ का किला, इसमें मिनरल्स काफ़ी हैं, और मिनरल यानी लाइमस्टोन
इस टाइप की जो भी मिनरल्स होते हैं उसकी वजह से इलेक्ट्रोमैग्नेटिक फील्ड बनता है. हो सकता है इस मिनरल की वजह से कई जगह हमें इलेक्ट्रोमैग्नेटिक फ्लक्चुएशन मिल रहा हो, लेकिन जैसा हमने दूसरी जगह पे देखा है ऑन कमांड जलना, वैसा कहीं कुछ. एबार कथा बोलबो द्वितीय उल्लेखित डॉक्यूमेंट्री सम्बन्धे जेटी जी न्यूज़ेर तरफ थेके डॉक्टर एन के शर्मा एवं एकटी विशेष टीम सन्धेर पर ओई दुर्गे तदंत चालाय. তাদের এই ডকুমেন্টটি থেকে যেটা লক্ষণীয় সেটি হলো দুর্গের তদন্ত করার জন্য তাদের কাছে ছিল কিছু উন্নতমানের যন্ত্র, যেমন ইউনিভার্সাল স্ক্যানার, ক্রিস্টাল বল ইত্যাদি. ইউনিভার্সাল স্ক্যানার একটি সময় কিছু সিগনাল দুর্গের একটি স্থান থেকে পেতে শুরু করে. ডক্টর সবিতা নামক একজন মহিলা অসুস্থ হয়ে পড়ে. সেই জায়গাটিতে যাওয়ার পরেই সে বমি করতে শুরু করে. পরে জানা যায় ডক্টর সবিতা নেগেটিভ এনার্জির সংস্পর্শে এলেই অসুস্থ হয়ে যায়, আর একটি স্থান থেকে খুব প্রখর সিগন্যাল আসতে থাকে যেখানে প্রবেশ করা মাত্রই অসংখ্য বাদুর দেখা যায়। ডক্টর এন কে শর্মার মতে বাদুর সেইখানেই থাকে যেখানে নেগেটিভ এনার্জি থাকে. তাছাড়া তাদের তোলা অসংখ্য ছবিকে অরা নামক একটি সফটওয়্যারের মাধ্যমে দুটি আননোন আলোক বিন্দুকে দেখতে পাওয়া যায়। তো এতগুলি ডকুমেন্টে ইতিহাস দেখে আননোন ওয়ার্ল্ড বেঙ্গলি আপনাকে বলতেই পারে পৃথিবীর 100টি ভূতুরে জায়গার লিস্টে থাকা ভানগড় প্রমাণিত ভূতুরের স্থান নয়। কেন এটা বলছি তার প্রধানত তিনটি কারণ। প্রথমত, স্থানীয় বাসিন্দারা ভূতের গল্প দীর্ঘকালীন শুনে এসেছে কিন্তু ভূত তারা কখনোই দেখেনি, যারা দাবি করে দেখেছে তারা সম্পূর্ণই ভুয়ো তা প্রমাণিত। দুই, আপনি শুনেছেন নেগেটিভ এনার্জি এই দুর্গে আছে, আমিও তা মানছি, তবে আপনার যেটি জানা দরকার সেটি হলো নেগেটিভ এনার্জি ইজ ইকুয়াল টু ভূত পেত জিন কখনোই না। যে কোনো পরিত্যক্ত স্থান এমনকি আপনার বাড়ির সেই সকল স্থান যা অব্যবহৃত সেখানেও নেগেটিভ এনার্জি থাকতে পারে, যা আপনি এই সায়েন্টিফিক এই মেশিনগুলির সাহায্যে যে কোনো সময় জানতে পারেন। এর মানে এই নয় আপনার বাড়ির পরিত্যক্ত স্থানে ভূত পেত আছে, এই ভেবে কখনোই ব্যস্ত হবেন না, কারণ সায়েন্টিফিক্যালি প্রমাণিত পরিবেশে যেমন পজিটিভ এনার্জি আছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও বর্তমান। এই নেগেটিভ এনার্জি সাধারণত অপরিষ্কার স্থানেই থাকে। আর যদি এখন আপনি এই নেগেটিভ এনার্জির কথা আমায় জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আমি নিজেও জানি না, কারণ এই নেগেটিভ এনার্জি সম্পর্কে তেমন কিছু প্রকাশিত হয়নি, কিন্তু এর অস্তিত্ব প্রমাণিত। আর একটি বিশেষ কারণ যার জন্য মনে হয় এই ভূত প্রেতের ঘটনাগুলি সম্পূর্ণই ভুয়ো, তা হলো ভানগড় দুর্গে ধ্বংসের সময় দুর্গে যে সমস্ত ধন দৌলত ছিল তা আজ গুপ্তধনে পরিণত হয়েছে। এক অংশের বিশেষজ্ঞদের মতে ভূতের গল্পকে এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কয়েক দশক ধরে সেই সমস্ত গুপ্তধন থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। তবে প্রত্যেকটি পুরাতত্ত্ব বিভাগের দপ্তর সাধারণত পরিত্যক্ত দুর্গের অংশেই তৈরি করা হয়, যদিও ভানগড় দুর্গের পুরাতাত্ত্বিক সরকারি দপ্তর ভানগড় দুর্গের বাইরেই তৈরি করা হয়েছে। তাছাড়া আপনি জেনে অবাক হবেন ভানগড় মন্দিরগুলিতে এখনও সিন্ধিয়া তান্ত্রিকের বংশধরেরাই পুজো চালিয়ে যাচ্ছে এবং তাদের মতে সিন্ধিয়া তান্ত্রিক মোটেও দোষী ছিল না। এখানেই প্রশ্ন তৈরি হয়, যদি ইতিহাসের তান্ত্রিক ও রাজকুমারীর গল্প সত্যি হয় তবে এমন পূজারীদের বাজে বক্তব্য হওয়ার পরেও আজও পূজারী হিসেবে তাদের কেন রাখা হয়েছে। তবে বলতে চাই ভূতের অস্তিত্ব অপ্রমাণিত হলেও ভানগড়কে নিয়ে ভূতের প্রভাব বর্তমানেও রয়েছে, ভবিষ্যতেও থাকবে, যার অনেক রহস্যই ভেদ হয়ে গেছে। যেমন দুর্গ থেকে মেয়েদের মধুর সুর বা চুরির আওয়াজ যা এখন প্রমাণিত হয়েছে সেইখানকার গাছপালা থেকেই এই আওয়াজগুলি হয় এবং সেখানে অনেক বানর রয়েছে, সেই আওয়াজগুলিও প্রতিফলিত হয়। আশা করি যত সময় গড়াবে এর রহস্য আরও ভেদ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।